MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @ 8420-967-999 নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার আজ সবারই গর্বের দিন সন্ধে 6:04 চন্দ্রযান যখন চাঁদে ল্যান্ড করল ল্যান্ডার বিক্রম তার পেট থেকে প্রোগ্রামও বেরিয়ে এসছে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের বিজয় কেতন উঠল এই পৃথিবীতে ভারতবর্ষ 4 দেশ যারা সফলভাবে চন্দ্রাভিযান করেছে এই কথাগুলো আপনারা জানেন কিন্তু আমরা যারা 70s গোড়ার 2-3 বছরের মধ্যে জন্মেছি তারা আমি তো দেখিনি বাংলাদেশের স্বাধীনতা যে মুহূর্তগুলোকে আমি বলবো যে চিরস্মরণীয় হ্যাঁ 83 লর্ডসের মাঠে কপিল দেবের হাতে প্রুডেনশিয়াল কাপ জয় দেখেছি চিরজীবন ভুলবো না এই মুহূর্ত 84 2 April স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা আরও কয়েকজন রুশ নভশ্চরের সঙ্গে প্রায় 8 মহাকাশে কাটালেন সেটা ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের যৌথ মিশন ছিল মহাকাশে এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সেই কথোপকথন কালকেও আমি দেখলাম একটা ইউটিউবে সেই কথোপকথন মিসেস গান্ধী জিজ্ঞেসে করছেন রাকেশ শর্মাকে যে মহাকাশ থেকে আমাদের দেশটা কেমন লাগে ইকবালকে উদ্ধৃত করে রাকেশ শর্মা বলছেন সারে জাহাঁ সে আচ্ছা সেই রাকেশ শর্মা বা রাকেশ রোশন হয়ে গেলেন ভারত নাকি চাঁদেও মানুষ পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে কেসে লাগ রা হ্যায় আসমান সে কেসে লাগ রা হ্যায় মহাকাশ সে ইন্ডিয়া কো তো ওরা উত্তর দিয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এখন মানুষ যায়নি কিন্তু আমাদের যন্ত্র গেছে আমাদের ইনস্ট্রুমেন্ট গেছে সেই ইনস্ট্রুমেন্ট অনেক কষ্ট করে কাজ করেছে ইসরোর বৈজ্ঞানিকরা তাদের এক্সপার্টি দিয়ে তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য আগের বার তারা সফল হননি তার জন্য অনেক দুঃখ পেয়েছে ব্যথা পেয়েছে ব্যথা আমরা মনে সৌজন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এইসব কথা অবলীলায় বলে যান তা স্পিন ডক্টরসটা একটু তাকে টিপস তো দিতে পারেন একটু তো বলতে পারেন দিদি একটু লেখাপড়া করুন সব কিছু স্টেজে মেরে দেবো এভাবে কি হয় হাসির খোরাক তো হচ্ছেন মিম ছড়িয়ে পড়ছে অবলীলায় বলে দিলেন রাকেশ রোশন ভারত চাঁদে গিয়েছিল কোথা থেকে পান এইসব কোথা থেকে পান হাসির খোরাক হলেন বিরোধীরা কটাক্ষ করছে নেট পাড়াতেও আপনার এইসব বক্তব্য নিয়ে ঠাট্টামশ করা চলছে তৃণমূল অভিনন্দন জানিয়েছে ইসরোকে অবশ্যই ইসরোর কৃতিত্ব প্রাপ্য এখানে অনেক বঙ্গ সন্তানেরও কৃতিত্ব প্রাপ্য আমি সব তাদের নাম টাম দেখছিলাম সব কৃতি সন্তান এর মধ্যে যাদবপুরের প্রাক্তনীরাও আছেন ইসরোর কৃতিত্ব সব থেকে বেশি হ্যাঁ মুখ্যমন্ত্রী ইসরোকেই কৃতিত্ব দিয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোথাও আমার মনে হলো যে চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো আজ তরুণ যারা ইসরোকে কৃতিত্ব দিচ্ছেন ন্যায্য কারণেই দিচ্ছেন যদি তর্কের খাতিরে ধরে নিই চন্দ্রযান 3 এই মিশনও ব্যর্থ হতো তাহলে তারা আবার কেন্দ্রীয় সরকারকে গালমন্দ করতেন এটা আমাদের ভারতীয় বিরোধী দলগুলোর স্বভাব যে যখন বিরোধী থাকে তখন এই কাজটা করে এখন তারা কেন্দ্রীয় সরকারকে কণা মাত্র কৃতিত্ব দিতে রাজি নয় কারণ তারা বুঝতে পারছেন এই চন্দ্র বিজয়ের সঙ্গে জাতীয়তাবাদের একটা মিশ্রণ তৈরি করে বিজেপি 2024 লোকসভা নির্বাচনের আগে
প্রচার করবে তা শুরুও হয়ে গেছে ইতিমধ্যে। ইদ্রিস আলী বিধায়ক, আগে সাংসদও ছিলেন, বেকারি আছে রিপন স্ট্রিটে, আইনজীবী, কংগ্রেস করতেন, তিনি ওই উলুবেরিয়া, মুর্শিদাবাদ, সংখ্যালঘু হজ এইসব নিয়ে কথা বললে ঠিক আছে, তিনি আবার এই চন্দ্র অভিযান নিয়ে বলছেন যে এটা না করলেই ভালো হতো, কোটি কোটি টাকা খরচ হলো, লাভের লাভ কী হলো, এই টাকা দিয়ে তো গরিব মানুষের অশ্রুমোচন করা যেত। কী বলবো এই অবোধদের, ভারতের মান মর্যাদা বিশ্বের কাছে কতটা উজ্জ্বল হলো সে সম্পর্কে কণামাত্র ধারণা থাকলে এই বাচালতা করতেন না এই প্রবীণ বিধায়ক, সচেতনভাবেই করেছেন দলনেত্রীকে খুশি করার জন্য। এই ধরনের কথা বললে হয়তো দলনেত্রী খুশি হবেন, মোদীকে একটু বিঁধলেন, কৃতিত্ব ভারত সরকার নেবে, প্রধানমন্ত্রী নেবে, এটা তো সহ্য করতে পারছে না কেউ। না, ভারত সরকারের কৃতিত্ব তো অবশ্যই আছে, বিজ্ঞানীদের কৃতিত্ব সবার আগে, আর ভারত সরকারের কৃতিত্ব সাপোর্ট করার জন্য, এই স্বপ্নটাকে উস্কে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন ব্রিক্সে যে ব্রিক্স দেশগুলো যৌথভাবে একটা মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করুক, সেখান থেকে উপগ্রহ পাঠানো হবে, এবং মহাকাশে যে অপার সম্ভাবনা আছে মানব কল্যাণে ব্যবহার করা হবে। পুতিন থেকে শুরু করে সবাই ভারতবর্ষকে অভিনন্দন জানিয়েছে, অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত, গর্বের মুহূর্ত, এবং আমরা যারা সাতের দশকের প্রথম তিন বছরে জন্মেছি তাদের কাছে এটা একটা কি বলবো অবিস্মরণীয় ঘটনা। আমাদের এই পঞ্চাশ ছুঁই ছুঁই তো এই দু তিনটে অভিজ্ঞতা চিরকাল কালোত্তীর্ণ হয়ে থাকবে, তার মধ্যে এই ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। তা ইদ্রিসের এই বাচালতার বিরুদ্ধে তৃণমূলের সবজান্তা মুখপাত্র তো কিছু বলেননি, নিন্দা তো করেননি, বলেননি তো এটা ব্যক্তিগত মত, কিছুই বলেননি। তাহলে ইদ্রিসের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত সেটাকে ধরে নিতে পারি? আমার তো মনে হয় তৃণমূলের উচিত ছিল অফিসিয়াল স্টেটমেন্ট করে ইদ্রিসের বক্তব্যকে খণ্ডন করা, তারা করেছেন কেন জানি না, আমার নজরে পড়েনি। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। সেটা যদি করতেন তাহলে বুঝতাম যে ইদ্রিসের বক্তব্য একান্তভাবে তার নিজস্ব, দল তার পাশে নেই, দল তার বক্তব্যের দায়ও নিচ্ছে না। আমি এখনো পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে ইদ্রিসের বক্তব্যকে নিন্দা করে কোনো বিবৃতি দেখিনি, তারা যদি দিয়ে থাকেন আমি না জানি, কেউ আমাকে ভুলটা সংশোধন করে দেবেন, তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, না আমি জানতাম না তৃণমূল নিন্দা করেছে। তো হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই, 1962 সালে নেহরুজির উদ্যোগে ইসরো তৈরি হয়েছিল আমরা সবাই জানি, এটা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এই 75-76 বছর পরে ধাপে ধাপে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা এগিয়েছি। এই কৃতিত্ব একা মোদিজির নয়, এই কৃতিত্ব তার পূর্বসূরিদেরও নয়, এই কৃতিত্ব হচ্ছে বিজ্ঞানীদের, এবং অবশ্যই যে ধারাবাহিকতা আছে, বিভিন্ন দলের সরকার এসেছে, এই ধারাবাহিকতাটা রক্ষা করেছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, সুতরাং সেই ধারাবাহিকতারও একটা প্রশংসা প্রাপ্য। একটা সমালোচনা হচ্ছে, আমি সমালোচনাকে সঙ্গত মনে করি, যখন বিক্রম চাঁদের মাটি ছুঁল তখন টেলিভিশন স্ক্রিনে অর্ধেকের বেশি জায়গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ভেসে উঠল, ভারতের গর্ব বললেন, কিছুটা মেঠো বক্তৃতা করলেন, ভারতের শঙ্খনাদ, নতুন ভারতের বজ্র নির্ঘোষ, তাহলে স্ক্রিন জুড়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি বিক্রমের নামার মুহূর্তের মহেন্দ্র ক্ষণটাকে কি খুব ভালোভাবে আমাদের উপলব্ধি করতে দিল? নিশ্চয়ই প্রধানমন্ত্রী বক্তব্য শুনব, জোহানেসবার্গ থেকে তিনি ইসরোর সঙ্গে যুক্ত হয়েছিলেন, ইসরোর চেয়ারম্যানকে ফোন করে
অভিনন্দন জানিয়েছেন, তার টিমকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু বিক্রম যখন চাঁদের মাটি ছুল সেই মহেন্দ্র ক্ষণে কোটি কোটি দেশবাসীর নজর কিন্তু বিক্রমের উপরেই থাকে। সেই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের অর্ধেকের বেশি জুড়ে যদি প্রধানমন্ত্রীর মুখ ভেসে ওঠে, তাহলে সেই মহেন্দ্রক্ষণের পূর্ণতাটাকে উপলব্ধি করতে আমাদের অসুবিধা হয়, এটাও একই সঙ্গে ঠিক। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের বিধায়ক এই অভিযানকে কটাক্ষ করেছেন, কার্যত নিন্দা করেছেন, মুখ্যমন্ত্রী যেভাবে অবলীলায় রাকেশ রোশন বলে গেলেন, বললেন যে চাঁদের মাটিতে ভারত মানুষ পাঠিয়েছিল, এগুলো কি বলবো আর কি, এই কাজ তারা অনেকদিন ধরেই করছেন, তুচ্ছ করে দেখানো, ইদ্রিসের বক্তব্যকে নিন্দা করা হচ্ছিল দলের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করা উচিত ছিল, পরে উনি তো সব বিষয় নিয়ে কথা বলেন, একটা টুইট করতেই পারতেন যে অনর্থানতাবশত আমার এই ভুলটা হয়ে গিয়েছে, পরে আমি আমার বক্তব্য শুধরে নিচ্ছি, এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা আমাকে মার্জনা করবেন, হতেই পারে, কিন্তু তারপরে কোনো ভুল টুল স্বীকার করার কোনো ব্যাপার নেই। এগুলোই খারাপ লাগে। বঙ্গসন্তানদের কৃতিত্ব দিচ্ছেন, ইসরোকে কৃতিত্ব দিচ্ছেন, কিন্তু আপনার দলীয় বিধায়ক এই চন্দ্রবিজয়কে সমালোচনা করছেন, তার বিরুদ্ধে কিন্তু নীরবই রইলেন, এটা দ্বিচারিতা। তাই বলছি যে মন থেকে ভারতের এই কৃতিত্বকে কি আপনারা মানতে পাচ্ছেন? আপনারা কি আমাদের মতো একইভাবে গর্বিত হতে পাচ্ছেন, নাকি এর মধ্যেও সংকীর্ণ দলীয় রাজনীতি করছেন? আমি একই সঙ্গে এটাও বলি যে টিভি পর্দার অর্ধেকের বেশি জায়গা জুড়ে প্রধানমন্ত্রীর মুখ ভেসে উঠল সেই মহেন্দ্রক্ষণে, এটাও উচিত হয়নি। ওই সময়টায় বিক্রমের অবতরণটাই দেখতে চেয়েছিল দেশের মানুষ, প্রধানমন্ত্রীর বক্তব্য 5 মিনিট বাদে শুনলেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না। এগুলো আমাদের দুর্ভাগ্য। আসলে সব কিছুই আমরা না ভোটের অপটিক্স থেকে দেখি। কালকে অনেকদিন বাদে আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, জট বিশ্বাসের প্রয়াণ মাস। তার গলায় এই গানটা যারা শুনেছেন, অন্য কারুর গলায় তারা সেই গানটার রসাস্বাদন করতে পারবেন না। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে, এরকমই মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে, তুমি আছো বিশ্বনাথ অসীম অনন্ত মাঝে। তো কালকে ভারতবর্ষের এই চন্দ্রবিজয় দেখার পর এই গানটাই শুনতে খুব ইচ্ছা হলো এবং রিলেট করতে পারলাম। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমাদের তেরঙ্গা পতাকা পথ পথ করে উঠছে।